শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 2.13 পয়েন্ট বা 0.03 শতাংশ কমে 6260 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 546 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 15.99 শতাংশ কম। বিমা খাতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, শিল্প খাতে বার্জার পেইন্টস বাংলাদেশ এবং ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ব্যাংক এশিয়া ও ওয়ান ব্যাংক সূচকের হ্রাসে মুখ্য ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে আইটি খাতে সর্বোচ্চ 1.83 শতাংশ এবং ট্যানারি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.20 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অপরদিকে বিমা খাতে 0.78 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ বিমা খাতে 10টি করে কোম্পানি রয়েছে। শ্যামপুর সুগার মিলস, জিল বাংলা সুগার এবং ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। এছাড়াও উল্লেখিত এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় প্রাইম ব্যাংক, ফার্স্ট আইসিবি, এএমসিএল মিউচুয়াল, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ এবং গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। এনবিআরের সাথে আলোচনায় পোশাক রপ্তানিকারকরা সময় এবং ব্যয় বাঁচানোর পাশাপাশি দুর্নীতি রোধ করতে অনুমোদিত অর্থনৈতিক অপারেটর এইও প্রক্রিয়াটিকে সহজ করার প্রস্তাব দেয়। এছাড়াও তারা সমস্ত ধরনের সুতা আমদানিতে শুল্ক প্রত্যাহারেরও দাবি রাখে। যদি এই ব্যবস্থাগুলো নেওয়া হয় তবে পোশাক রপ্তানি খাতে স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে। প্রাক বাজেটের সভায় কম এবং সীমিত আয়ের মানুষদের উপর মুদ্রাস্ফীতির চাপ কমাতে আমদানি এবং দেশীয় উভয় খাতের 28 ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর উপর থেকে শুল্ক হ্রাস করার পরামর্শ দেয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সেই সাথে তাদের মতে করমুক্ত ব্যক্তিগত আয় বাড়ানো উচিত। আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।